বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার পর একটি ভয়ঙ্কর অ্যাপ্লিকেশনের নাম জানতে পারা, এবং সেই অ্যাপটি সাধারণ কোনো অ্যাপ নয়। এটি এমন একটি অ্যাপ যেটি আপনার মৃত্যুর সময়কে নির্ধারণ করবে। এই অ্যাপটি আপনাকে বলে দেবে আপনি কখন মৃত্যুবরণ করবেন। এরপর একের পর এক মানুষ খুবই আগ্রহ নিয়ে অ্যাপসটিকে তাদের ফোনে ইনস্টল করে। এরপরই ঘটতে থাকে প্রতিটি মানুষের ভয়াবহ মৃত্যুর ঘটনা। এরকমই একটি রহস্যে ঘেরা কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে কাউন্টডাউন মুভি। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 5.4/10, রোটেন টমেটোসে 72% এবং মেটাক্রিটিকে 31% মানুষের কাছে মুভিটি গ্রহণযোগ্যতা লাভ করেছে। তাহলে চলুন দেখে আসি কাউন্টডাউন মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই কয়েকজন বন্ধু বান্ধবকে দেখানো হয় যারা কিনা একটি পার্টি সেলিব্রেট করছিল। তারা সেখানে একটি অ্যাপসের ব্যাপারে কথা বলছিল, এবং তাদের কথাতেই তাদের মধ্যে একজন মেয়ে তার ফোনে অ্যাপসটিকে ডাউনলোড করে নেয়, এবং সেই অ্যাপসটির নাম হলো কাউন্টডাউন। অ্যাপসটি বেসিক্যালি মানুষের মৃত্যুর সময়কে নির্ধারণ করে, অর্থাৎ কোন মানুষ কতদিন বেঁচে থাকবে সেটি নির্ধারণ করে এই অ্যাপসটি। মেয়েটি অ্যাপসটিকে ফান মনে করে তার ফোনে ইনস্টল করে নেয়। সেখানে যতগুলো ফ্রেন্ড বসেছিল এবং মোবাইলের মাধ্যমে সেই অ্যাপসটি ডাউনলোড করেছিল, তাদের প্রত্যেকের ফোনেই অ্যাপসটি ভালো কিছু দেখায়, অর্থাৎ তারা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে। কিন্তু অন্যদিকে তাদের সেই মেয়ে বন্ধু, যার নাম ছিল কোর্টনি, সে দেখতে পেল অ্যাপসটি তাকে বলছে সে আর মাত্র 3 ঘন্টা জীবিত থাকবে। কোর্টনি মুখে কিছু না বললেও সে এই বিষয়টি নিয়ে ভিতরে ভিতরে ভয় পেতে থাকে। এরপর সে আপসেট হয়ে যায়, এমনকি সে তার খুব ভালো বন্ধু ইভানের সঙ্গে তার বাড়িতে যেতে রাজি হয় না। সে গাড়িতে করে না গিয়ে পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা হয়। এরপর ঘরে পৌঁছাতে পৌঁছাতে মেয়েটি রাস্তাতে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়, আর সে এমন অনুভব করছিল যে কেউ তাকে ফলো করছে। এরপর সে অ্যাপসটির পক্ষ থেকে তার ফোনে একটি নোটিফিকেশন চলে আসে। সেই নোটিফিকেশনটিতে লেখা ছিল আপনি ইউজার এগ্রিমেন্ট ভঙ্গ করেছেন। এরপর সে যখনই তার বাড়িতে পৌঁছালো, কিছুক্ষণ যাওয়ার পরেই সে অদ্ভুতভাবে মৃত্যুবরণ করলো। কোনো এক অদৃশ্য জিনিস এসে তাকে হত্যা করে ফেলে, এবং দেখা যায় তার ফোনের অ্যাপসটিতে যে কাউন্টডাউন হচ্ছিল সেটিও জিরোতে নেমে আসে। এতে করে এটা প্রমাণ হয়ে যায় যে এই অ্যাপসটি মিথ্যে নয়। এরপরই দেখানো হয় যে ইভানের গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, এবং তার গাড়িটিতে একটি গাছের ডাল ঢুকে যায়। গাছের ডালটি সেই সিটেই ঢুকে যায় যেখানে কোর্টনির বসার কথা ছিল। এখানে এই কথাটা প্রমাণ হয় যে কোর্টনির মৃত্যু একদম কনফার্ম হয়ে গিয়েছিল। এরপর একজন নার্সকে দেখানো হয়, এবং তার নাম ছিল কুইন। সেই হলো মুভিটির মেইন ক্যারেক্টার। সে একটি হসপিটালে কর্মরত ছিল। ইভানের অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইভান এই হসপিটালটিতে এসে ভর্তি হয়। ইভান সেখানে একটি চেয়ারে বসেছিল, এবং সে কুইনকে সেই অ্যাপসটির ব্যাপারে বলতে থাকে। এখানে বোঝা যাচ্ছে ইভান এবং কুইন আগে থেকেই পরিচিত ছিল। ইভানও সেই অ্যাপসটিকে ডাউনলোড করেছে। এরপর সে দেখতে পায় তার জীবনের আর মাত্র 14 ঘন্টা বাকি। কিন্তু কুইন এ সকল ব্যাপারে একদম বিশ্বাস করে না, এবং সে ইভানকেও এগুলো বিশ্বাস করতে বারণ করে। এরপর ইভান কুইনকে বলে কোর্টনির সাথেও সেটাই হয়েছিল যেটা এই অ্যাপসটিতে লেখা ছিল। ইভান কুইনকে এটাও বলে যে আমি জানি সার্জারির মাধ্যমে আমার মৃত্যু ঘটবে, আর এই কারণে ইভান তার সার্জারিকে অ্যাভয়েড করতে চাইছিল। কুইন ইভানকে অনেক বোঝানোর পর সেই হসপিটালের অন্য একটি রুমে চলে আসে, এবং সেখানে দেখা যায় অনেকগুলো কলিগ রয়েছে। তারা সকলেই মজার ছলে অ্যাপসটিকে তাদের ফোনে ইনস্টল করে নেয়। সেখানে প্রত্যেকের ফোনেই দেখানো হয় যে তারা দীর্ঘ সময় বেঁচে থাকবে। ঠিক তখনই সেই হসপিটালে একটি অসুস্থ মেয়ে চলে আসে। মেয়েটি প্রচুর পরিমাণে ড্রাগস নিয়েছিল, এ কারণে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। আসলে সেই মেয়েটি মৃত্যুবরণ করেছিল, সে বেঁচে ছিল না। কিন্তু তারপরও ডক্টর তার হাতে একটি ইঞ্জেকশন পুশ করে। ইঞ্জেকশন পুশ করার কিছুক্ষণ পরেই সে বেঁচে যায়। এরপর দেখা যায় কুইনও সেই অ্যাপসটিকে ইনস্টল করে নেয়। কুইন এটা দেখে খুবই অবাক হয়ে যায় যে তার কাছে বেঁচে থাকার জন্য মাত্র 3 দিন সময় আছে। কুইন ভাবতে থাকে সে সত্যি সত্যিই কি 3 দিন পর মারা যাবে। এই কথাটি নিয়ে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর দেখা যায় ইভান মৃত্যুর ভয়ে সার্জারি না করে সেখান থেকে পালিয়ে যেতে যাচ্ছে। ঠিক সেই সময় ইভানের ফোনে একটি নোটিফিকেশন চলে আসে। সেই নোটিফিকেশনটিতে লেখা ছিল আপনি ইউজার এগ্রিমেন্ট ভঙ্গ করেছেন। তার ঠিক কিছুক্ষণ পরেই ইভানের সামনে একটি অদ্ভুত জিনিস চলে আসে, এবং সে ইভানকে হত্যা করে ফেলে। এরপর দেখা যায় কুইনকে কিছু ডকুমেন্ট আনার জন্য তার বাড়িতে যেতে হবে। সে তার ছোট বোনকে তার বোনের এক বন্ধুর সঙ্গে একটি ঘরে বন্ধ দেখতে পায়। আসলে তাদের দুই বোনের মধ্যে তেমন ভালো কোনো সম্পর্ক ছিল না। পরের দিন হসপিটালে গিয়ে কুইন জানতে পারে যে তার বন্ধু ইভান মারা গিয়েছে। কুইন গোপনে মর্গে গিয়ে
ইভানের বডি এবং তার ফোনটি চেক করতে থাকে। তারপর কুইন দেখতে পায় যে তার মোবাইলের অ্যাপসটির কাউন্টডাউন জিরোতে রয়েছে। কুইন খুবই চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই কুইনের কাছে সেই অ্যাপসটি থেকে নোটিফিকেশন চলে আসে। নোটিফিকেশনটিতে আগের মতোই লেখা ছিল যে আপনি ইউজার এগ্রিমেন্ট ভঙ্গ করেছেন। কুইন সেই অ্যাপসটির ব্যাপারে ডিটেলস জানার জন্য গুগলে সার্চ করে। এরপর কুইন জানতে পারে যে অনেক লোকের সঙ্গে এরকম হয়েছে। সে আরো জানতে পারে এই অ্যাপসটি অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। এরপর কুইন সেখানে একটি ভিডিও দেখতে পায় যেখানে একটি মেয়ে কান্না করছে এবং সেই অ্যাপসটির ব্যাপারে বলছে। ভিডিওটি চলাকালীন সময়ে সেই মেয়েটি সেখানে মৃত্যুবরণ করে। এরপর কুইন সেই ভিডিওর নিচের কমেন্ট সেকশনগুলো চেক করতে থাকে। সেখানে বেশিরভাগ মানুষই অ্যাপসটিকে ফেক বলে কমেন্ট করে। কমেন্টগুলো দেখার পর কুইন কিছুটা রিল্যাক্স হয়, কিন্তু ঠিক তখনই সে ইভানের মতো একটি ভূত দেখতে পায়। কুইন খুবই ঘাবড়ে গিয়ে যখন ল্যাম্পের বাতি জ্বালায় তখন সে দেখতে পায় সেখানে কেউই নেই। তার সাথে সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে বিরক্ত হয়ে তার মোবাইল ফোনটি ভেঙে দেয়, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই ছিল যে তার ফোনটি ভেঙে যাওয়ার পরও সেখানে টাইম কাউন্ট হতে থাকে। কুইন তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে এসে তার গাড়িতে বসে। কুইন তার গাড়িতেই ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেলে কুইনের বোন জর্ডান এসে কুইনের ঘুম ভাঙায়। জর্ডান যখন ঘরে এসে তার বোনের মোবাইল ফোনটি দেখে তখন সেও সেই অ্যাপসটির ব্যাপারে জানতে পারে। এরপরে জর্ডান আর কুইনের মধ্যে ঝগড়া হয়, কারণ জর্ডান কুইনের কাছে এসেছিল তার সাথে একদিন থাকার জন্য। কিন্তু কুইন সেই অ্যাপসটির ব্যাপারে অনেক ভয় পাচ্ছে। সে মনে মনে ভাবছে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। তার বোন যদি তার সঙ্গে থাকে তাহলে তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাই সে জর্ডানকে সেখান থেকে চলে যেতে বলে। জর্ডান সেখান থেকে রাগ করে চলে যাওয়ার সময় কুইনকে বলে যায় সেও এই অ্যাপসটি ডাউনলোড করবে। কুইন খুবই টেনশনে পড়ে যায়। সে একটি শপে গিয়ে একটি নতুন ফোন কিনে আনে, কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার এটাই যে কুইনের সেই নতুন ফোনটিতে নিজে নিজেই অ্যাপসটি ইনস্টল হয়ে যায়। কুইন যখন গাড়ি চালাতে থাকে তারপর হঠাৎ করেই পেছন থেকে একটি ভয়ঙ্কর হাত এসে কুইনের উপর আক্রমণ করে। কুইনের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কুইন অনেক চেষ্টা করে গাড়ি থেকে লাফ দিয়ে বের হয়ে যায়। সেখানে কুইনের সাথে একজন ছেলের পরিচয় হয়। ছেলেটির নাম ছিল ম্যাট এবং সেই ছেলেটির ফোনেও সেই অ্যাপসটি রয়েছে। আর সেই ছেলেটিরও বেঁচে থাকার জন্য খুবই কম সময় নির্ধারণ করা ছিল। এরপর তারা দুজন মিলে একটি বারে চলে যায়। তারা দুজন অ্যাপসটির এগ্রিমেন্ট পড়ার জন্য একজন ড্রাঙ্কারের মোবাইল ফোনে অ্যাপসটিকে ইনস্টল করে। এগ্রিমেন্ট পড়ে তারা জানতে পারে এই অ্যাপসটি একথাও বলে দেয় যে মানুষ কোথায় মৃত্যুবরণ করবে। এখন পর্যন্ত অ্যাপসটি ব্যবহার করে যতজন মানুষ মারা গেছে তারা সবাই ইউজার এগ্রিমেন্ট ভঙ্গ করেছে। অন্যদিকে ম্যাট যখন ওয়াশরুমে যায় তখন সে তার ছোট ভাইয়ের আত্মা দেখতে পায় এবং সেই আত্মাটি তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারপরও ম্যাট বেঁচে যায়। এরপর ম্যাট আর কুইন দুজন মিলে একজন ফাদারের কাছে যায়। ফাদার তাদেরকে বলে এই অ্যাপসটির কোড তোমাদেরকে বাঁচাতে সাহায্য করতে পারে। ফাদার তাদের দুজনের মুখে আত্মাটির নাম শুনে খুবই এক্সাইটেড হয়ে যায়। সে বলে অ্যাঞ্জেল টাইমে বাইবেলের এক অনুচ্ছেদে বলা হয়েছে অনেকদিন আগে একজন রাজপুত্র ছিল। সেই রাজপুত্রের বাবা অর্থাৎ রাজা অসুস্থ ছিল। রাজা তার অসুস্থতার কারণে লড়াই করতে পারত না, তাই রাজার বদলে রাজপুত্রকেই তাদের সাথে লড়াই করতে হতো। কিন্তু লড়াই করার আগে প্রিন্স একজন মহিলার কাছে যেত। সেই মহিলার কাছ থেকে প্রিন্স আগেই তার যুদ্ধের ব্যাপারে জেনে নিত। একদিন সেই মহিলা প্রিন্সকে একটি স্ক্রোল দেয়। এরপর সে প্রিন্সকে বলে এই স্ক্রোলে যা কিছু লেখা আছে এই লেখাগুলো থেকে কখনো সে বাঁচতে পারবে না। আর সে তাকে একথা বলে সে যেন সেই স্ক্রলটিকে কোনো খারাপ কাজে ব্যবহার না করে। এরপর প্রিন্স যখন সেই স্ক্রলটিকে খুলল তারপর সে সেখানে একটি টাইমার দেখতে পেল এবং সে টাইমারটি তখনকার টাইমার ছিল যখন রাজপুত্র লড়াই করে মৃত্যুবরণ করবে। প্রিন্স তার মৃত্যুর কথা জানতে পেরে সে ভয়তে তার ছোট ভাইকে লড়াই করতে যেতে বলে। প্রিন্সের ছোট ভাই সেই যুদ্ধে জিতে যায়। এরপর প্রিন্স আবার সেই মহিলাটির কাছে যায়। প্রিন্স সেই মহিলাটিকে বলে স্ক্রোলটিতে লেখা আছে আমার কাছে মৃত্যু ঘনিয়ে আসছে। তখন সেই মহিলা প্রিন্সকে বলে এটা কোনো মৃত্যু নয়, এটা হলো একটি আত্মা, তার নাম হলো ওজিন এবং সে খুবই বিপজ্জনক। সেই মহিলাটি প্রিন্সকে বলে আত্মাটি তোমাকে সহজে মারবে না, সে তিলে তিলে তোমাকে হত্যা করবে। প্রিন্সের মৃত্যু ঠিক তখনই আসে যেমনটি সেই স্ক্রলটিতে লেখা ছিল। সেই স্ক্রলটি একদম সেই অ্যাপসটির মতো। এখানে বোঝা যাচ্ছে অ্যাপসটি হলো স্ক্রলের মডার্ন ভার্সন। কিন্তু এই অ্যাপসটি কোথা থেকে এসেছে এবং কে এই অ্যাপসটিকে তৈরি করেছে এ সম্পর্কে কেউই জানে না। এরপর তারা দুজন মিলে সেই মোবাইল শপটিতে যায় যেখানে কুইন আগে একটি ফোন কিনেছিল। তারা সেই দোকানদারটিকে অ্যাপসটিকে হ্যাক করার জন্য বলে। তখন সেই দোকানদার রাজি হয় না। এরপর যখন তারা দুজন তাকে লোভ দেখায় সে লোভে পড়ে রাজি হয়ে যায়। দোকানদার দেখতে পারে এই অ্যাপসটি কোনো ছোটখাটো অ্যাপস নয়। অ্যাপসটির সাইজ হলো 60 GB, যা সাধারণ কোনো অ্যাপসের তুলনায় অনেক বেশি।
সেই দোকানদার এই বিষয়টিকে দেখে অনেক হয়রান হয়ে যায় যে একটি ছোটখাটো টাইমার অ্যাপস কি করে এত বড় হতে পারে। এরপর সেই দোকানদার অ্যাপসের কোডটিকে ক্র্যাক করে ফেলে। অ্যাপসটিতে তখন কিছু লেখা আসে এবং কুইন তখন সেটাকে ক্যাপচার করে নেয়। তারা সেখানে দেখতে পায় সেখানে অনেকগুলো টাইম চলছে। সেই টাইমগুলো ছিল অ্যাপসটির প্রতিটি ইউজারদের মৃত্যুর সময়। কুইন সেখানে তার বোন জর্ডানের নামও দেখতে পায়। এরপর সে বুঝতে পারে তার বোনও অ্যাপসটিকে ইনস্টল করেছে। সে এটাও দেখে তার বোনের হাতেও আর বেশি সময় নেই। সেই দোকানদার অ্যাপসের কোড ক্র্যাক করে কুইন, ম্যাট এবং জর্ডান সহ মোট চারজনের বয়স বাড়িয়ে দেয়। তারা খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় রাতের বেলা কুইন এবং ম্যাট একসাথেই রয়েছে। তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে যখন কুইনের ঘুম ভেঙে যায়, সে তখন দেখতে পায় ম্যাট তার শরীরের উপর হাত দিয়েছে। কিন্তু ঠিক তখনই কুইন দেখে ম্যাট তার ঘরের ভিতরে প্রবেশ করছে। সেখানেই কুইনের উপর রাখা হাতটি তার উপর অ্যাটাক করে দেয়। তারা দুজনে দেখতে পায় তাদের মোবাইলে আবারও কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এটা দেখে তারা দুজন আবারও অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় জর্ডানের উপর তার মায়ের রূপের একটি আত্মা আক্রমণ করেছে। তারা তিনজন মিলে আবারও সেই ফাদারের কাছে যায়। ম্যাট তখন সেই ফাদারকে এই অ্যাপসটির কোড ভার্সন দেখায়। এরপর তারা জানতে পারে অ্যাপসটি একটি কার্সড, যাকে ভাঙাও যায়। তারা সেই সাথে এটাও জানতে পারে যে অ্যাপসটির টাইমের আগে যদি কেউ মারা যায় বা কোনো ব্যক্তি যদি সেই অ্যাপসটির টাইমকে হারিয়ে দিতে পারে তাহলে এই অ্যাপসটি কার্সড হয়ে যাবে। সেখানে তারা কেউই মরতে চায় না। তারা ডিসাইড করে যে তারা সবাই মিলে অ্যাপসটির টাইমটিকে হারিয়ে দিবে। যদি কোনোভাবে অ্যাপসটির টাইমটিকে এক সেকেন্ডও আগে পেছনে করা যায় তাহলেই তারা জিতে যাবে। এরপর তারা সবাই মিলে লবণ এবং গ্লু মিলিয়ে একটি সার্কেল এবং স্টার তৈরি করে, কারণ তাদেরকে সেই ফাদার বলে সার্কেলটি তাদেরকে প্রোটেক্ট করবে। এরপরই দেখা যায় কিছু আত্মা এসে তাদের উপর অ্যাটাক করে। আত্মাটি ম্যাডের ভাইয়ের রূপ নিয়ে ম্যাডের সামনে চলে আসে। এরপর ম্যাড একটি মোহে পড়ে তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য সার্কেল থেকে তার একটি পা বের করে দেয়। সঙ্গে সঙ্গে সেই আত্মা তার আসল রূপে এসে ম্যাডকে সেখান থেকে টেনে নিয়ে যায়। এরপর কুইন যখন ম্যাডকে বাঁচানোর জন্য বাহিরে চলে আসে তখন সে দেখতে পায় ম্যাড একদম সুস্থ রয়েছে। সঙ্গে সঙ্গে একটি গাড়ি এসে ম্যাডকে উড়িয়ে দেয়। তাদের এই পদ্ধতিও ব্যর্থ হয়ে যায় এবং ম্যাডও সেখানে মৃত্যুবরণ করে। এরপর কুইন তার বোন জর্ডানকে নিয়ে একটি হসপিটালে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে হসপিটালটির ডক্টর মেয়েদেরকে অ্যাবিউজ করে। কুইন তখন এটা ভাবে সে সেই ডক্টরকে হত্যা করে ডক্টরের 57 বছরের বয়স সে নিয়ে নিতে পারবে। কুইন খুব চালাকির সাথে সেই ডক্টরকে তার সাথে অ্যাবিউজমেন্টের জন্য ডাকে। কুইন যখনই সেই ডক্টরকে হত্যা করতে যাবে তখনই সেই ওজিন নামের আত্মাটি ডক্টরকে বাঁচিয়ে নেয়। ডক্টরকে বাঁচিয়ে নেওয়ার কারণ হচ্ছে অ্যাপসটির রুল ছিল যে টাইমের আগে কেউ মারা যেতে পারবে না। অন্যদিকে সেই আত্মা জর্ডানকে খুঁজে বের করে এবং তাকে মারার জন্য চেষ্টা করতে থাকে। যখন সেই আত্মা জর্ডানকে মারতেই যাবে তখন সেখানে কুইন চলে আসে। কুইন তখন তার হাতে একটি ড্রাগ ভরা ইঞ্জেকশন নিয়ে সেই আত্মাটিকে বলে, তুমি যদি তাকে হত্যা করো তাহলে আমি এখনই সুইসাইড করব। এরপর সেই আত্মা কুইনের মায়ের রূপ ধারণ করে তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কিন্তু কুইন খুব ভালো করেই জানতো এটা সেই আত্মাটা ছাড়া আর কেউ নয়। কুইন তার বোনকে বাঁচানোর জন্য তার হাতে সেই ড্রাগসের ইঞ্জেকশনটি পুশ করে নেয়। ইঞ্জেকশন পুশ করার সঙ্গে সঙ্গে সে মারা যায়। সেই আত্মাটিও গায়েব হয়ে যায়, কারণ অ্যাপসটির অ্যাগ্রিমেন্টে বলা ছিল যে অ্যাপসটির কোনো একটি রুলস ভঙ্গ করলেই অ্যাপসটি নষ্ট হয়ে যাবে। জর্ডান তার বোনকে মৃত দেখে অনেক কষ্ট পেতে থাকে। এরপর জর্ডান কুইনের হাতে নন কনভার্ট লেখা দেখতে পায়। জর্ডান কুইনের পাশে একটি ইঞ্জেকশনের মেডিসিন দেখতে পায়। সে কোনো কিছু না ভেবেই ইঞ্জেকশনটি কুইনের গায়ে পুশ করে দেয়। সঙ্গে সঙ্গেই কুইন জীবিত হয়ে ওঠে, যেমনটি আমরা মুভির শুরুতে একটি ড্রাগ নেওয়া মেয়েকে দেখেছিলাম। এরপর তাদের দুজনের ফোনের টাইমার স্টপ হয়ে যায়। তারা বুঝতে পারে তারা দুজন জয়লাভ করেছে। পরের দিন কুইনের মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসে এবং সেই নোটিফিকেশনে লেখা ছিল, কাউন্টডাউন 2.0 ইজ নাও ইনস্টলড। কুইন বুঝতে পারে সেই আত্মাটি তাকে আপডেট করে ফেলেছে। সেদিন রাতে সেই শপের দোকানদারকে তার একজন ফ্রেন্ডের সাথে বসে গল্প করতে দেখা যায়। এরপর সেই দোকানদারের ফ্রেন্ড ওয়াশরুমে চলে যায়। তখন তার মোবাইলে একটি নোটিফিকেশন আসে। সেই নোটিফিকেশনে লেখা ছিল, আপনি এই অ্যাপসের এগ্রিমেন্ট ভঙ্গ করেছেন, কারণ সেই এগ্রিমেন্টে লেখা ছিল যে অ্যাপসটিকে হ্যাক করাও তাদের রুলসের বাইরে। তারপর সেখানে ওজিন নামের আত্মাটি চলে আসে এবং সেখানকার লাইটসগুলো অফ হয়ে যায়। সেই আত্মাটি দোকানদারকেও মেরে ফেলে এবং এখানেই শেষ হয়ে যায় দ্য কাউন্টডাউন মুভিটি।